নমস্কার, শুভ সকাল, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুজো তো প্রায় এসেই গেল, এসেই গেল কি, অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আমাদের মোটামুটি সব গল্প শেয়ার করা শেষ, খালি এই যে আমাদের এই ঘরটা বাকি আছে। এই ঘরটা ওই দিন মানে যেদিন করেছি সব ঘর সেদিন করিনি, আজকে এই ঘরটা পরিষ্কার করবো সবার আগে, তারপর বাকি যা যা কাজ আছে করা শুরু করবো। এখানে মা আজকে আটা গুলে চাপটি করছে, এখানে ওইখান থেকে একটু চিনি দিয়েছে, এটা হলো সেদিনই আইসিং সুগার দিয়ে মিষ্টি করে বানাচ্ছে। কেমন যেন একটা সাইজ হয়েছে, পেছনটাও বেশি একটা সুন্দর হয়নি। কোনায় দেখে পুরো দমে আজকে আমাদের ঘরটা ঝাড়াই করা হচ্ছে। আমি এখান থেকে চলে যাই। এদিকে বোনা কিছু জামা কাপড় ভিজিয়ে, জামা কাপড় না আর কি, আজকে ঘর ঝেড়েছে তো সেখান থেকে কিছু ভিজিয়ে রেখেছে, এগুলো এখন আমি ধুতে যাব। আর এখানে এই জামাটা আর এই জামাটা দুটোই চাপিয়ে ফেলেছি। আর মায়ের এই জামার জামানা সরি শাড়ির যে সাইডগুলো হয় সেগুলোও সেলাই করে ফেলেছি। মা আর বাবা বাজার যাওয়ার জন্য বেরিয়েছে, বাহিরে একটু একটু বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে নিয়েছে। আর এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আবার একটু পরে রোদ উঠে যায়, কী একটা অবস্থা। বাবা বাজার করে চলে এসেছে, এখানে নিয়ে এসেছে হলো ধুন্দুল, এটা আজকে বিশাল বড় এক চাল কুমড়ো নিয়ে এসেছে। এত বড় চাল কুমড়ো হয় নাকি আমার জানা নেই, আজকে বিশাল বড় একটা লাউয়ের মতো বড় চাল কুমড়ো নিয়ে এসেছে। আর দাঁড়া নিয়ে এসেছে, এখন এখান থেকে কিছু একটা কাটবো, আমি ঠিক জানি না কি কাটতে হবে এখন। এখানে আমি ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে মানে সব কিছু করে রেডি করে রেখেছি, মা এখন রান্না করবে। আর বাজার থেকে এই ইলিশ মাছগুলো কিনে এনেছে, কিনে কেটে নিয়েছে, একেবারে এসেই ঝটাপট কেটে নিয়েছে। এটা আজকে এখন রান্না হবে, মনে হয় ভাজি করবে, আর কিছু করবে না, তরকারি একটু করতে পারে। আর এখানে জানি কী কী কিনেছে আমি এখন দেখতে পারবো না, এখন আমার অনেক কাজ আছে। আজকে ভোর সকালে হাঁটতে যেয়ে এই মাছগুলো কিনে নিয়ে এসছে, এখন এগুলো দিয়ে দাঁড়া দিয়েই রান্না হবে। তাই মা আবার ফ্রিজ থেকে বের করে রেখেছে, মানে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন আবার বের করে নিয়ে এসছে। আর দিদি এই জামাটা রেডি করে ফেলেছে, ওই দিন না কালকেই মনে কেটেছে, তো আজকে পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন আর টাইল দিব না, বিকালে টাইল দিয়ে দেখবো ফিটিং বা টাইট কিছু করতে হবে কি না, তারপর মানে রেখে দিব। এখন আমার একদমই টাইম নেই, আমি এখন জামা কাপড় ধুয়ে দিচ্ছি, তার জন্য এখন আমি মানে চলে যাব জামা কাপড় ধুতে। দিদিকেও রেডি করে নিয়েছি, এসে যাব একটু শিমুলতলি। এই যে সুবর্ণার এই যে মানে লেহেঙ্গার উপরের পাটটা, এটার জন্য একটা চেন কিনে নিয়ে আসবো, আর আমার একটু দরকার আছে, আর যে কারণে যাব সেটা এসে আপনাদের সাথে শেয়ার করব। এখন আর শেয়ার করব না, তো তাড়াহুড়ো করে যে আবার তাড়াতাড়ি চলে আসবো, আর বাহির না মানে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তার জন্যই আর কি তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর ইচ্ছা আছে একটু ঝালমুড়ি খাওয়ার, দেখি ঝালমুড়ি খেয়ে তারপরেই আসবো। ঝালমুড়ি মনে হচ্ছে খাওয়া হবে না, কেন বলতো, পাখির জন্মদিনে নেমন্তন্ন পড়ে গেছে। ও, পাখির জন্মদিনে নেমন্তন্ন পড়ে গেছে, তো আমাদের যা যা এখন বাজে 8:01, তো এখন যে তাহলে ঝালমুড়ি খাবো না, শুধু যে কাজে যাব সেই কাজটা করে চলে আসবো। আমার মাথায় এত বেবি হেয়ার হয়েছে কয়েকদিন, এগুলো খালি ফুলে ফুলে থাকে, আর তার কি ঘুম পেয়ে যাচ্ছে হয়নি। আচ্ছা চল তাড়াতাড়ি চল, কিন্তু আমরা তো ফ্যান বন্ধ করে কিন্তু বসে রয়েছি অনেকক্ষণ ধরে, তো চল চল আর দেরি না করে। বাজার যের জন্য মূল কারণে মানে যাওয়া সেটা হচ্ছে যে এই জামাটা, এই জামাটা আনতে গিয়েছি, এটা আমার না আমার স্টুডেন্টের মায়ের জামা, উনি এটা কালকে বতুই দিয়ে গেছিল, আজকে এসে দুটো নিয়ে গেছে, কিন্তু এটা রেডি হয়নি। পরে বললো মানে টাকশাল থেকে আসবে অনেকটা দূর, তো তাই আমাকে বললো যে তুমি তো এখান দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে, আমার জন্য এই জামাটা একটু কষ্ট করে নিয়ে আসো, তাই এই জামাটা আনতে গিয়েছিলাম, তো এটা নিয়ে এসেছি। আর আমার আজকে পুজোর দুইটা জামা রেডি হয়ে গেছে, এতদিন একটাও হচ্ছিল না, আজকে দিদি দুইটা একেবারে রেডি করে ফেলেছে। তো এই যে প্রথমে হলো এই জামাটা, যারা আমার পুজোয় আমি কি কি কিনেছি তারা হয়তো মানে কি কি কিনেছি সেই ব্লগটাতে, সেই ব্লগে সারা অবশ্যই দেখতে পেয়েছেন এই জামাটা। তো এই যে এই জামাটা তো প্লিজ ছিল, এটাকে আজকে কেটে দিদি রেডি করেছে। আর দিদি কোনো মানে এমনিতে আমরা কোনো ডিজাইন করে ড্রেস বানাতে পছন্দ করি না, কেননা সবসময় তার ওই ডিজাইনটা পরতে ভালো লাগে না, ওই দুই একবারই পরতে ভালো লাগে, তার জন্য একেবারে নর্মালি করা হয়েছে। আর এই জামাটা আমি অনেকটা লুজ করে বানিয়েছি, এখন দেখা যাক। আমার মনে হয়েছিল যে এই জামাটা যখন কাটবে না মানে যখন জামাটা ধোয়া হবে তখন এটা চেপে যেতে পারে, তাই আগে থেকে আমি একটু লুজ করে বানিয়েছি। এখন আমি টাইল দিয়ে দেখিনি, কিন্তু মনে হচ্ছে না বেশি একটা লুজ হবে। আর হাতাটা এখন তো এই যে আমার এই হাতাটা একটু ঢোলা ঢোলা, এখন এটাও একটু ঢোলা, কিন্তু এটা মানে বেশি হয়নি, কাপড় কম ছিল, তো এরকম হাতা পরতে অনেক ভালো লাগে। তো আজকে সেম জামা, সেম কালারের জামা পরে আছি, সেম কালারের জামা পরে গিয়ে রয়েছি। আর এখানে একটু পিছনে কেটে দিয়েছে যাতে বোঝা যায় মানে মাথা গলা দিয়ে সোজা সুন্দর করে নেমে যায়, এটা গেল একটা।
এই জামাটা দিদিটা বানিয়েছিল, দিদি যখন পরেছিল অনেক সুন্দর লেগেছে, দেখি আমারটা কেমন লাগে। তারপরে আর একটা জামা, ওইটা কবে পরবো এখনো ঠিক করিনি, এইটা হয়তো বা অষ্টমীর দিন রাতে পরতে পারি। দিদি মনে হচ্ছে এবার সেলাই একটু পচ করেছে, ব্যাপার না, তো তারা হুড়ো করেছে তো তাই হয়ে গেছে। আর এই জামাটা মনে হচ্ছে কি অতিরিক্ত মানে ফিটিং হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে, তো আমি এখন এখন তো আর আমার দেখার টাইম নেই, কারণ এখন যাবো পাখির জন্মদিনে, অনেক টাইম হয়ে গেছে আর ভালো লাগছিল না, জন্মদিন থেকে এসে আমি চেঞ্জ করে নিবো আর নতুন কোনো জামা পরিনি, ঘর ভাবেই করছি, শুধু যে আমাদের বাড়ির দু একজন শুধু কেক কাটবে আর কিছুই না, বাচ্চা মানুষ তো, মানে কিছু বাচ্চাদের ডেকে নিবে। আর এটাও নর্মাল করেই বানিয়েছে। আর এই জামাটা মনে হচ্ছে কি অতিরিক্ত চাপ হয়ে গেছে আর একটু ছোট ছোট লাগছে, তো পরে পরে দেখবো ঠিকঠাক মতো, এখন আর পরবো না, না হাঁটুর নিচেই চলে গেছে কিন্তু চাপ হয়েছে। আর এটার হাতাটা একটু লুজ হয়েছে, ওইটার হাতা থেকে হাতাটা সুন্দর হয়েছে, এখন না ফিটিং হাতা পরতে একদমই ভালো লাগে না। আর এটা তো কোনো ডিজাইন দিয়ে করেনি, কারণ ডিজাইন জামা তো সবসময় পরা যায় না, তো এখন আগে যাবো পাখির জন্মদিন। ওই বলেছিল 8:30 বাজতে যেতে, এখন 8:30 বাজতে 10 মিনিট বাকি আছে, এখনই যেয়ে দেখবো, হলে হবে না হলে না, না হলে না হবে আর চলে আসবো। ও হ্যাঁ, আজকে আর একটা কাজ করেছি দিদি, যে মায়ের এই ব্লাউজটা শেষ মানে বানিয়েছে, আর নিচে আজকে খুব চিকন করে সেলাই করে দিয়েছি, কাপড় কম ছিল তাই হাতের কাজ করা যাবে না, তো এটা সেলাই করেছে, এগুলো আজকে সেলাই করেছে, আজকে আর সেলাই করিনি। তো আর সুখদেব এখানে দুটো পেয়ারা দিয়ে গেছে, সুখদেব একটা সুবর্ণা একটা নিয়ে এসছে, ওরা যে ওখানে বসে আছে ওদের মাথা দেখা যাবে, তাই এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে জন্মদিনে। এসে দেখি জন্মদিনের কেক নিয়ে আসা হয়েছে, কিন্তু কেকের উপরে কোনো কিছুই লেখা নেই, আর প্রত্যয় বললো আমাদেরকে কিছু একটা লিখে দিতে, কিছু একটা না মানে হ্যাপি বার্থডে পাখি লিখে দিতে, তো দিদি খুব চেষ্টা করছে লিখতে, দিদি তো মানে সচরাচর কেকের উপরে লেখে না, তাই দিদির একটু টাইম লাগছিলো, অনেকটা সময় নিয়ে এই লিখছিল হ্যাপি বার্থডে পাখি, বলেছিল প্রকৃতি লিখতে, শুধু প্রকৃতি লিখতে, কিন্তু হ্যাপি বার্থডে লেখার পরে আর প্রকৃতি হয়নি, শুধু পাখি লিখে গেছে, আসলে ওর নাম হলো প্রকৃতি দেবদাস পাখি। আর ওরা ওদের ঘরটা ডেকোরেশন করেছে, বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এগুলো প্রত্যয় আর ওর একটা কাকা আছে, ওরা মিলে করেছে। আর আশেপাশে বাচ্চারা এত মজা করে নাচানাচি করছিল, যেহেতু জন্মদিনে ছোট বাচ্চারাই তো নাচানাচি করবে। আর এইদিকে দিদির অনেকটা লেখা শেষ, হ্যাপি বার্থডে লেখা শেষ, এখন শুধু পাখি লিখবে, আর মানে প্রকৃতি আর লিখতে পারবে না, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে প্রকৃতি লিখতে, পাখি লেখার স্পেলিংটা ছোট দেখে পাখি লিখছে। ওনাদের জন্মদিন কোনো করার কোনো প্ল্যান ছিল না, এমনি কেক কাটবে আর আমাদের একটু ডেকেছে কেক কাটার সময়, তো আর তাই দিদি এখনও লেখেই যাচ্ছে, তো লেখেই যাচ্ছে। তারপর কেক কাটার সময় পাখির মেজাজটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, অনেক বাচ্চারা ছিল, মানে ছোটো বাচ্চারা একসাথে অনেকজন থাকলে যা হয় আর কি, এক একজনের খেলনা নিয়ে কাড়াকাড়ি করে, তাতেই ওর মেজাজ খারাপ হয়ে গেছে। তার জন্য পাখি কোনো ছবিও তোলেনি, আর ও কেকও কাটতে চাইছিল না, কিন্তু প্রত্যয়কে জ্বালাচ্ছিল যে বলছে প্রত্যয় ধরে ধরে কাটবে, কিন্তু পাখি বলছে যে ও একাই কাটবে একাই কাটবে। আর দিব্যুর জন্মদিনে দিব্যু খুব এক্সাইটেড ছিল কখন ও কেক কাটবে, ও মানে খুব মজা করেছে, পাখিও মজা করেছে, কিন্তু মানে পাখির মধ্যে একটু রাগ করে গিয়েছিলো। তারপরে যে কাকি সাইড দিয়ে পাখিকে আশীর্বাদ করছে, আমাদের খাবার দিয়ে দিয়েছে, দিয়েছে নুডলস কেক মিষ্টি, যেহেতু জন্মদিন করার ইচ্ছে ছিল না তাই বেশি কিছু আয়োজন করা হয়নি, কেক আর মানে নুডলস খাইয়েছে, আর আমরা সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম, আর সবাই যখন খাচ্ছে তখন দিদিকে খাবার দেওয়া হয়নি, দিদিকে সবার শেষে দিয়েছে। জন্মদিন থেকে এসে চেঞ্জ করে আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি, এখন শুধু স্কিন কেয়ারটা করবো, পুজোর আগে কয়েকদিন মানে ভালো মতো স্কিন কেয়ার করতে হবে, তাহলে পুজোর সময় তো স্কিনের উপর অনেক অত্যাচার করা হবে, অনেক কিছু মাখা হবে, তাই ভাবছি কয়েকদিন ধরে একটু স্কিন কেয়ারটা করে রাখি ভালো করে। তো মা ভাত বসিয়ে দিয়েছে, হয়েও গেছে, একটু পরে ভাত খাবো, ভাত খেয়ে একটা ঘুম দিব। কালকে রাতে প্রথমে যখন শুয়েছি একটু ঘুমোনি, আজকে ভোরে যে মানে এত ঘুম পেয়েছে কি আর বলবো। আজকে কি রান্না করেছে আমি জানি না, আমি সেই দুপুরে কয়টা খেয়ে গেছি তারপর খাই না, প্রতিদিন ভাবি সন্ধ্যার দিকে একবার করে ভাত খাবো ভাত খাবো, মানে দুপুরে ঠিক মতো খাচ্ছি না এখন, মানে সন্ধ্যার দিকে এইটা সেটা করতে করতে আর খাওয়ার টাইমই থাকে না, আর কি রান্না করছে আমি জানিও না, কিন্তু মাছ ভাত ছিল দেখে গেছিলাম, এখন যে ভাত খাবো একটু পরে, ভাত মানে আগে ফ্রেশ তো হয়ে গেছি, মুখ ধুবো ভাত খাবো, আবার মুখ ধুয়ে ফেলেছি এখন স্কিন কেয়ার করবো আর যে ভাত খাবো। আচ্ছা আর কি রান্না হয়েছে সেটা একটু দেখিয়ে নিয়ে যা। আজকে রান্না হয়েছে, এখানে ডাল শুকনো করে রেখেছে, এটা কালকের ছিল, আর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আর ওইখানে কি চান্দা মাছ ভাজা, সাথে মাছের ডিম ভাজা। রাতের জন্য দুধ জাল করে রেখেছে, রাতে বাবার জন্য
দাঁড়া দিয়ে মরলা মাছ দিয়ে তরকারি, আর এটা হলো বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। এখানে রুই ইলিশ মাছের মাথাটা দিয়েছে, দিদি খায়নি আজকে, মনে রাতে খাবে না হলে আজকে খাবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা গুড নাইট।